গাইস গুড মর্নিং, আমি দেবলিনা, ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে কটা বলো তো? 12:05 বাকি। এখনো সত্যি বলছে কিচ্ছু হয়নি, না হয়েছে রান্না, না হয়েছে ঘর ছাতো, না হয়েছে কিছু। জানি না আজকে কখন কি করব। ওকে বললাম যে তুমি একা গিয়ে বাজারটা একটু করে আনো, একদমই বাজার ছিল না, আমি বলছিলামই তোমাদেরকে। তো আজকে ও পেট্রোল পাম্প মানে বামানালি সিগন্যালের দিকে গেল না, এখান থেকে সামনে থেকে নিয়ে গিয়ে নিয়ে আসলো, মাছ কাকাও বসেনি। তো আজকে ভাবছি যে একটু, কালকে চিকেনটা রয়ে গেছিল তো ওটাকে রাত অবধি আর টানবো না, ভাবছি এখন একটু ফ্রাইড রাইস করে দিই আর ওই চিকেনটা দিয়ে খেয়ে নেবে, রাতেরটা রাতে ভাববো দেখবো কি করা যায়। তো চলো আজকে আর বেশি বকবক করার টাইম নেই, সত্যিই টাইম নেই, আগে করে নিই তারপর তোমাদের কাছে। আর বুঝতেই পারছো যে স্নান দান হয়ে গেছে, এই দেখো পুজোও দিয়ে ফেলেছি, আর এখন কটা বাজে বলো তো? 1:45। আর এর মধ্যে আমার রান্না, ঘর ছাড় দেওয়া, ঘর মোছা সবটাই হয়ে গেছে। কারণটা হচ্ছে আমি সবজি কেটে রান্নাটা করতে করতে ঘরটা ঝাড় দিই, তারপর ঘরটা মুছে, এইটুকু ঘর ঝাঁট দেওয়া মোছাটা কোনো ব্যাপারই না। আর আজকে শর্টকাট রান্না হয়ে গেছে, হয়েছে ফ্রাইড রাইস। এই দেখো একটু চাল ছিল যেটা আমি একদমই ভুলে গেছিলাম সেদিনকে, পুরো রান্নাঘরে যখন মাসকা বাড়ি ভরতে গেছি তখন আমি দেখতে পেয়েছি, আমি 19 জ্যৈষ্ঠতে যে লোকনাথ বাবুকে ভোগ দিয়েছিলাম ওই ফ্রাইড রাইসের চালটা একটু রয়ে গেছিল, তো ওটা দিয়েই করেছি। আর কালকে চিকেনটাও রয়ে গেছে, ওটা শুধু গরম করবে, দেখো তো এটা গরম করবো, ফ্রাইড রাইস দিয়ে হয়ে যাবে, রাতে রাতে দেখবো আর আমি কি করা যায়। রাতে নিয়ে অত চিন্তা করি না, আর ওই বললো যে এত লেট হয়ে গেছে শর্টকাট এটা হয়েও যাবে। আর দেখো না বিছানা টিছানা পরিষ্কার করেছে, ওই দেখো চায়ের ট্রে ফ্রে রেখে দিয়ে হ্যাপিদির ঘর পালিয়েছে। আমিও ভাবছিলাম হ্যাপিদির গলা পেয়ে যাব, কিন্তু ওখানে যাওয়া মানেই লেট হওয়া, তো সব কাজ আমি করে নিলাম, এবার যাব ও ঘরে। তো চলো আমি একটু আড্ডাটা দিয়ে আসি, আড্ডা বলতে একটু গল্প স্বল্প করে আসি, একটা প্ল্যান চলছে সেটার কথাই একটু হচ্ছে আর কি। তো চলো যাওয়া যাক, ছাদে আমি স্নানের জামা কাপড়টা মেলবো, তারপর নিচে আসবো। বিকেল হয়ে গেছে তাই চায়ের কাপের সাথেই তোমাদের আবার দেখা হচ্ছে, মানে তোমাদের সাথে আমার চায়ের কাপের সাথেই দেখা হচ্ছে। দেখো এই দুটো কাপ আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদেরকে কলকাতাতেও দেখানো হয়নি। এই কাপটা ওকে দিয়েছে আমার কাকি, কাকি বলতে আমার অনেকগুলো কাকি, মানে যে গণেশ স্যার, গণেশ স্যার বলছিলাম সেই কাকিমা দিয়েছে ওকে, ও যেহেতু চা খেতে খুব ভালোবাসে। আর এই কাপটা ওকে দিয়েছে আম্মা, তো আমার একটু মনে দুঃখই হয়েছে যে আমি চা খেতে ভালোবাসি না বলে আমার কাপ হয়নি আর কি। যাই হোক না কেন, এটাতে ও এখন খাবে আর এটাতে আমি আপাতত খাচ্ছি আজকে, তারপর তো ওই খাবে। দুটো কাপে উদ্বোধন করলাম, কিন্তু দুটো কাপের প্রবলেম একটাই যে প্রচণ্ডই চা আটে, তো এই কাপটায় ওকে রোজ চা দিলে ওর প্রচণ্ডই চা খাওয়া হয়ে যাবে, কাপটা অনেকটা বড়, আর এটাতেও সেমই জিনিস হবে, তো ওকে দুধই খেতে হবে, এর মধ্যে চা নয়। আর দুধ তো বার করে রেখেছি, কারণ এই দুধটা থেকে থেকে পুরো বরফ হয়ে গেছে, আর আমি না দুধের প্যাকেট কেটে এরকম বোতলটাতে ঢেলে রেখে দিই আর কি, তো ওই জন্য এই বোতলে দুধ প্রায় শেষ হয়েছে, তাই প্যাকেটটা বার করলাম আমি। তো চলো আগে চাটা খেয়ে নিই। বুঝতেই পারছো যে আবারও চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে হচ্ছে 6:35 থেকে একটু বেশি। ওনার সন্ধ্যেকালীন খিদে পেয়ে গেছে, খিদেটা আসলে পেয়েছে একটা কারণে, এই ব্যাটারটা ঘরে রয়েছে বলে, সেদিনকে বলছিলাম না রাতে যে ধোসা হবে সেদিন তো এই ব্যাটারটা দিয়েই করেছিলাম, আর এখানে চিপ লাগানো থাকায় খুবই সুবিধা, উপরটা কেটে চিপটা খুলে নিয়ে ব্যাটারটা একটু বার করে যেটুকু লাগে সেটুকু করে নিয়ে আবার জাস্ট একটু জল দিয়ে গুলে নিয়ে করে দিলেই হয়ে যায়, খাটনিটা কমই আছে, তো ওটাই করবো। আর চাটনিটা তো সেদিনকে ফ্রিজে ছিলই, তো এইটাই করবো আজকে সন্ধ্যের টিফিন। তো তোমরা সাথে দেখো একটু করে নি কাজ, এ দেখো এটাই হচ্ছে সেম আছে একদম, এই হচ্ছে তার গোলাপ, আর এটাকে একদম সেম আছে দিয়ে দিয়েছি, দেখো এটাকে এবার ঢাকা দিয়ে দেব, ব্যাস হতে থাকুক, তারপরে আমি আসি। সকালে বাজার গিয়েছিলাম বলেইছিলাম, তারপর না কিচ্ছু গোছাইনি, কিচ্ছু বলতে বেশি কিছু আনিনি, এনেছি বাঁধাকপি, সিম, বিনস আর হচ্ছে গাজর একটু। এই দিকটাতে না সেরকম কিছু বাজার পাওয়াও যায় না যে অনেক রকমের বাজার বসে বা কিছু, আর এই দিকটাতে দামও বেশি নেয়, আর ওই দিকটাতে গেলে অনেক অপশনও থাকে আর দামটাও কম থাকে, তো এই জন্য এই দিক থেকে আসলে বেশি কিছু বাজার একবারে করি না, যেটুকু না হলে নয় সেটুকুই করি। তো এখন কাজ হচ্ছে আমার বিনস থেকে সিম আলাদা করা, মোটামুটি কিছুটা নিয়ে তো দুপুর বেলাটা হয়ে গেছিল ওই ফ্রাইড রাইসে বিনস আর গাজর দিয়ে, এখন এসে একটু
এগুলোকে প্লাস্টিকে ভরে ভরে রেখে তারপর ফ্রিজে রাখতে হবে, নাহলে শুকিয়ে যাবে। তো ওই কাজটাই করব, তাই ভাবলাম একা কেন করব, তোমাদেরকে সাথে নিয়েই করি। তো চলো করে নিই। আলাদা করা এইবার এগুলোকে নিয়ে ঢোকাতে হবে ফ্রিজে, ফ্রিজে ঢুকিয়ে দিয়ে কালকে করবো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা। বাঁধাকপিটা না প্রচন্ডই ফ্রেশ, আমার দেখে খুব পছন্দ হয়েছে। তো কালকে করবো মাছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা, তো তাই জন্য ভাবছি আজকে রাতেই কেটে রাখবো। সকালবেলা কেটে না আমার করতে ইচ্ছে করে না খুব একটা, যতই টাইম থাকুক বা না থাকুক না কেন। তো এগুলোকে এই দেখো একটা বিনস বেরিয়েছে শিম থেকে, তো আগে এগুলোকে একটু গুছিয়ে ফ্রিজে রেখে নিই, তারপর কাটবো। তো এইবার কাটবো বাঁধাকপি, চলো শুরু করা যাক। বেশি সরু তো হবে না, এই ছুরি দিয়ে কতটা কি কাটা যাবে সেটাও আমার যথেষ্ট ধার থাকলেও ছুরিটা তো খুবই ছোট, আর পুরোটা তো লাগবেও না বুঝতেই পারছ। দেখা যাক, কারণ ও অত বেশি দরকারি খায় না, তারপর থেকে যায়, আর থেকে গেলে তারপর আমাকেই খেতে হবে, ও খাবে না মোটো। তো খুব একটা মোটা হয়নি, দেখো সরু সরু করতে পেরেছি, অত হয়নি তবে হয়েছে মোটামুটি। তো এটাকে এখন ভাবছি প্রেশার কুকার আজকে রাতে বার করবো, আজকে ভেবেছি যে রাত্রে কি আর করবো, তাই জন্য সাদা আলু চচ্চড়ি আর করবো আর কি, রুটি করবো। তো ওই জন্য ভাবছি যে প্রেশার কুকার যখন বার করবোই তাহলে এইটাকে একটু সিটি মেরেই রেখে দিই আর কি, তাহলে সিটি বলতে একটু ভাবতে সিসি করবে আর নামিয়ে দেবো। তো এটাকে নামিয়ে দিই, তাহলে তারপর আলু সাদা আলু চচ্চড়িটা বসাবো। তো করে নিই কাজ, বাঁধাকপিটা ভাপ দেওয়া হয়ে গেছে, এইবার করবো আলু চচ্চড়ি। চলো প্রেশার কুকারে জল এবার দিয়ে দেবো একটু তেল, ফোড়ন গুলো, জিরে, রাঁধুনি, কালো জিরে, মৌরি, মানে পাঁচফোড়ন আর কি, মেথি দেই না আমি, মেথি ছাড়া। এইবার আলু টমেটো আর কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো। প্রেশার কুকারে বলে দেখতে বোধ হয় অসুবিধা হচ্ছে, যাই হোক কিছুই করবো না, এবার একটু মেরে ছেড়ে দেবো, দিয়ে নুন দেবো, জল দিয়ে চাপা দিয়ে দেবো, মানে সিটি দিতে দিয়ে দেবো। নুন তো দিলামই, এর মধ্যে এবার দিয়ে দেবো জল। এখানে এটা হয়ে গেছে, অফ করে দিয়েছি, আর এটা হতে হতে আমি মেখে নিয়েছি আটা, আর এখানে এটাও জল ঝরে গেছে, ঠান্ডা হলে আমি টিফিন বক্সে ভরে রেখে দেবো, আর রুটিটা পরেই করবো, আটাটা মেখে তো রেখেই দিলাম। চলো একটু দেখো, হয়ে গেছে,
যদি তোমরা ঝোলটা একটু কম চাও তাহলে একটু জলটা কম দেবে, কিন্তু আমাদের জন্য ঠিক আছে। সবটাই দেখানো হয়ে গেছে, এরপর করবো রুটি, তারপর ডিনার করে তারপর আর কি দিনটা শেষ। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আবার আসবো কালকে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে অবশ্যই, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে আজকে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থাকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।